আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে একদম তাজা তাজা ট্যাংরা মাছ রান্না করে ফেলবো, আর ট্যাংরা মাছ আমি কেটেছি, তাই হয়তোবা ট্যাংরা মাছের চেহারা খুব একটা ভালো না, কারণ আমি ট্যাংরা মাছ কাটতে পারি না ভালো করে, তো আমি পুরো পেটটাই কেটে ফেলে দিয়েছিলাম। তো এই তো আজকে মাখিয়ে রান্না করার চেষ্টা করব, যেহেতু আজকে তাজা তাজা এনেছি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, তারপর টমেটো, বেগুন, আলু দিয়ে আরও ভালো করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, যেরকমটা দেখতে পাচ্ছেন। আর আমি এটাকে মেখে যেখে সুন্দর করে বসিয়ে দিব। আমি যখন এই রান্নাটা করছি তো সারা রুম পুরো ঘ্রাণ হয়ে গেছে, এত পরিমাণে মজা ছিল। আর আমি এখানে এই তো ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি, ট্যাংরা মাছগুলো বেশি বড় না আবার বেশি ছোটও না, মিডিয়াম সাইজের ট্যাংরা মাছগুলো দিয়ে তারপর ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তো এবার বসিয়ে দিব হালকা পানি দিয়ে, আর তারপরে হচ্ছে এখানে ধনিয়া পাতাও আমি সব একসাথে দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। তো এভাবে রান্না করেও দেখতে পারেন, খুবই মজা লাগে দেখতে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা। আমি যে এখন বলতেছি আমার জিবা দিয়ে মনে হয় আসলে এই পানি পুচ্ছে, এরকম একটা অবস্থা, খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ। তো এই তো, তারপরে এই হলো লুক, আমি এটাকে আরও ভালো করে টানিয়ে নিয়েছি। আর আমার পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।